গ্রামে কোনো অ্যাম্বুলেন্স ঢোকে না, কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে চরম অসুবিধায় পড়তে হয় গ্রামবাসীদের। এমনকি গর্ভবতী মহিলাদেরও প্রসব যন্ত্রণা হলে রাস্তা দিয়ে যেতে অনেকের শারীরিক অবস্থার অবনতি ঘটে বলে দাবি। বাম আমলে তৈরি হয়েছিল রাস্তা, কিন্তু আজকে বিগত কয়েক বছর ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, হয়নি সংস্কার। বিগত 10 বছর ধরে পঞ্চায়েত বিজেপির দখলে, যদিও বিজেপির প্রধানের অভিযোগ শাসক দল যেহেতু তৃণমূল কংগ্রেস, এটি সেক্ষেত্রে এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, রাস্তার কাজও সংস্কার হচ্ছে না। বহুবার ব্লক প্রশাসন ও জেলা পরিষদে বলেও কোনো কাজ হয়নি গাজলে। অন্যদিকে গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি পাল্টা দাবি করেছেন, ইতিমধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের এই রাস্তা সংস্কারের জন্য আবেদন পাঠানো হয়েছে, খুব শীঘ্রই এই কাজ শুরু করা হবে। এলাকার বিজেপির বিধায়ক থেকে সাংসদদের দেখা যায় না। এমনই এক ছবি, গাজল ব্লকের দেউতলা থেকে চাকনগর যেতে 17 কিলোমিটার রাস্তা কার্যত বেহাল অবস্থায় পড়ে রয়েছে, রাস্তার বড় বড় গর্ত এমনকি পাথর দেখা যাচ্ছে। গাজল ব্লকের দেউতলা থেকে চাকনগর প্রায় 17 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে, চলাফেরার উপযুক্ত নয়। জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাফেরা করতে হয় গ্রামবাসীদের, টোটো থেকে অটো ম্যাজিক গাড়ি এ রাস্তা দিয়ে যেতে প্রায় বিপদের মুখে পড়ে। চাকনগর গ্রাম পঞ্চায়েতের জাজিলপাড়া গ্রামবাসীরা জানাচ্ছেন, বহু বছর ধরে এই রাস্তা সংস্কার হয় না, এই অবস্থাতেই পড়ে রয়েছে, স্কুলে বাচ্চাদেরকে পাঠানো যায় না, কেউ অসুস্থ হলে এমনকি গর্ভবতী মহিলাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, অ্যাম্বুলেন্স গ্রামে ঢোকে না। আজকে রাজ্য সরকার যেখানে বলেছে বাংলা নাকি এগিয়ে, সেক্ষেত্রে আমাদের প্রশ্ন, আমাদের এই রাস্তা গ্রামের রাস্তা দেখলে বাংলা এগিয়ে আছে কি না সেটা বোঝা যাবে। আজকে আমরা বিজেপিকে সমর্থন করেছি, বর্তমানে গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, সেখানে শাসক দলের সঙ্গে বিজেপির লড়াই রয়েছে কিনা সেটা আমরা বুঝতে পারছি না, কারণ রাস্তা তো হচ্ছে না। ভোটের সময় জনপ্রতিনিধি আসে ভোট নিয়ে যায়, কিন্তু রাস্তার কথা বলতে গেলেই বলে হয়ে যাবে, কিন্তু সেটা এখনো হচ্ছে না। চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দীপু, ওরাও জানান আজকে জেলা পরিষদ থেকে পঞ্চায়েত সমিতি, সমিতির তৃণমূলের দখলে, প্রশাসনের আমলরাও তৃণমূলের কথা শুনছে না। এক্ষেত্রে চাকনগর গ্রাম পঞ্চায়েতের বিজেপি দখলে রয়েছে, সেক্ষেত্রে তারা এলাকায় কোনো কাজ করছে না, এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে। আমরা পঞ্চায়েত থেকে বহুবার ব্লক প্রশাসন, জেলা পরিষদকে জানিয়েছে, কিন্তু তাতেও তাদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। যদি এইভাবেই চলতে থাকে তাহলে আগামী দিনে গ্রামবাসীদের একত্রিত হয়ে বিডিও, জেলা পরিষদ ও জেলা শাসকের অফিস ঘেরাও করে বৃহত্তর আন্দোলন করব। যদিও বিজেপির প্রধানের এই অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, তিনি জানান রাস্তার সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে সংস্কার হয় না ঠিকই, এতে মানুষের চলাফেরার কষ্ট হচ্ছে। তবে আজকের বিজেপির এমএলএ, বিজেপির এমপি, তারা কেন এই রাস্তার কাজ করছে না তাদেরকে এলাকায় দেখা যায় না। আমরা ইতিমধ্যে এই রাস্তা সংস্কারের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদের ভারপ্রাপ্ত মন্ত্রীকে জানিয়েছি, আশা করি খুব শীঘ্রই এই রাস্তার সংস্কারের কাজ শুরু হবে। চলছে আর এখানে মনে হচ্ছে কীভাবে যে কাজ হবে তাও আমি বুঝতে পারছি না। এর আগেও এখানে বিজেপির ভোট ছিল এই 2018 সালে, এবং দ্বিতীয়ত 2021 সালেও বিজেপির ভোট করানো হয়েছে, এবং মনে হচ্ছে যে রাজ্য ওনাদের, প্রশাসন সব কিছুই ওনাদের, ডিএম ওনাদের, বিডিও ওনাদের, জেলা পরিষদও ওনাদের, পঞ্চায়েত সমিতি তো তৃণমূলেরই, সব কিছুই তৃণমূলের হাতে। কিন্তু আমরা বিজেপির যে সামান্য চাকনগর জিপি থেকে বিজেপির প্রধান হয়ে আমি কতটুকু কী করতে পারবো এটা বুঝে উঠতে পারছি না। আর এখানে রাস্তাঘাটের সমস্যা তো আছেই, আর একটা ধরুন যে আপনি যদি মনে করেন যে আমি একটা ডাক্তার বা হসপিটাল কাউকে গিয়ে নিয়ে যাব, বা সবচেয়ে বড় প্রশ্ন যারা গর্ভবতী মা আছেন তাদের ক্ষেত্রে তো আরও প্রচুর সমস্যা, রাস্তাতে এত ক্রাইসিস রাস্তা, নিয়ে যেতে যেতেই মানে রাস্তাতেই ডেলিভারি হয়ে যাবে। স্কুল কলেজ তো মানে এখান থেকে যদি আমরা মনে করি যে ভালো একটা বাচ্চাকে মানুষ করব, তৈরি করব, স্কুল কলেজে যে গ্রাম বাংলার লোক যে নিয়ে যাবে ভালো স্কুল এখান থেকে যাবে, তাও পৌঁছানোর আর কি ইয়ে নেই, কায়দা নেই, রাস্তাঘাট প্রচুর সমস্যা আছে, যোগাযোগের ব্যবস্থা নেই, সমস্যা অনেক দিন থেকেই আছে, আজকে প্রায় মানে ধরতে গেলে 70 বছর থেকেই সমস্যাগুলো চলছে। আমরা এই 10 বছর থেকেই এই ইয়েটা সমস্যাটা সম্মুখীন হচ্ছি বিজেপির ইয়েগুলো। এখানে জনসাধারণ কীভাবে যে ইয়ে বসবাস করছে সেটা তো
মানে আবেদন করার পরেও এরা গুরুত্ব দিচ্ছে না। আপনি নিজে জানিয়েছেন? হ্যাঁ, আমি নিজেও জানিয়েছি, আমি প্রধান হিসেবে নিজে জানিয়েছি বিডিও, ডিএম, জেলা পরিষদকেও। তাতেও তাদের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না আমি। দেখুন, প্রধানমন্ত্রীর যে কাজগুলো সেগুলো তো দেখছি ওনার দিক দিয়ে অনেক কিছুই হচ্ছে, কিন্তু রাজ্যে এসে কই, কিছুই তো হচ্ছে না। দেখুন, ক্ষোভ তো দেখাবে, এটা স্বাভাবিক। আজ 70 বছর ধরে যদি একটা অঞ্চলে কাজ না হয়, আর আমাদের প্রতি, ভারতীয় জনতার প্রতি আস্থা রেখেই কিন্তু ভোটগুলো করছেন ওনারা। যেহেতু কেন্দ্রে আমাদের ভারতীয় জনতা পার্টির এত বড় ইয়ে আছে, নরেন্দ্র মোদীজির মুখ দেখে আমরা যেহেতু এগিয়ে চলেছি, আর কাজও কেন্দ্রে ভালো হচ্ছে, কিন্তু রাজ্যে এসে যে আটকে যাচ্ছে, তো জনসাধারণ তো ভারতীয় জনতা পার্টিকে দেখেই ভোটটা করছে, কাজ করার আশ্বস্ত, কাজ করার ভরসাতেই। কিন্তু এখানে এসে রাজ্যে দেখুন কি হচ্ছে, এদের জন্যে আমরা কিছু করতেই পারছি না, প্রশাসন ওদের, রাজ্য ওদের। দেখুন, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি এই চাকনগরের প্রধান হিসেবে লোকজন নিয়ে আমি বিডিও এবং ডিএমএ জেলা পরিষদে গিয়ে ধর্ণা ধরবো, বৃহত্তর আন্দোলন করবো। আপনার নাম? দীপু ওরাও। দীপু ওরাও, চাকনগর জিপির প্রধান, ভারতীয় জনতা পার্টি।